আজ 5 মিশালি আহারে আমি বড়ি দিয়ে লাউ ঘন্ট করব। তেলটা দেখুন তেতে গেছে, এবার আমি অল্প একটু বড়ি, 3 খানা মতন বড়ি আমি ভেঙে এর মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। এবার বড়িগুলো ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব, সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটু তেজপাতা দিচ্ছি, ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো দেব, 1/2 টমেটো কুচিয়ে দিয়েছি, গ্যাসটা লো ফ্লেমেই করা আছে। টমেটোটা 2-3 বার নেড়ে নেব, এমনি পরে গলে যাবে। আর লাউ দেবো এর মধ্যে, এই যে লাউটা আমি কুচিয়ে নিয়েছি, আর এইটা আমি গ্রেটারে গ্রেট করতে গিয়ে দেখি খুব জিরি জিরি হচ্ছে, সেই জন্য এটা আমি রেখে দিয়েছি আর করিনি, কিন্তু এটা সবে দিয়ে দেবো, নষ্ট করবো কেন। ভালো করে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব, হালকা নেড়ে নিয়েছি 2-3 বার। এবার এর মধ্যে আমি আদা দেবো, আদা বাটা দেবো, মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এবার 1/2 চামচ আদা বাটা দিলাম, একটু জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, নুন দেব, স্বাদ অনুসারে নুন দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলা দিয়ে, লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো আমি, ফ্লেমটা লো ছিল একটু মিডিয়াম করলাম কষানোর জন্য, এইভাবে কষিয়ে নেব আমি। এবার আমি একটু হলুদ দেবো এর মধ্যে, হলুদটা আসলে দিতেই আমি ভুলে গেছিলাম, অল্প দেব। এবার আমি এটা ঢাকা দেব, গ্যাসটা একদম লো করে দিলাম, দিয়ে ঢাকা দেবো, ওই ঢাকা দিয়েই সেদ্ধ হবে, এর থেকে যে জল বেরোবে তাতেই সেদ্ধ হবে। পুরো কভার করে দিলাম, 5 মিনিটের জন্য দিলাম, মাঝখানে একবার নেড়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলছি, দেখুন কত জল বেরিয়েছে। আমি মাঝখানে একটু বড়িটা দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখাতে ভুলে গেছি। একটু চিনি দেবো, এবার 1/2 চামচ চিনি দেবো, মিষ্টি যেরকম খাবেন ওরকম দেবেন, যদি বেশি মিষ্টি খান একটু দেবেন। একটু মিডিয়াম ফ্লেম করে আমি গ্যাস জলটাকে শুকিয়ে নেবো, কারণ বড়ি সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটা শুকিয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। লাউ ঘন্টাটা হয়ে গেছে, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আবার নতুন ভিডিও নিয়ে অন্যদিন আসবো, ধন্যবাদ।